শেরপুর ভারতের মেঘালয়ের কোলঘেসা ময়মনসিং বিভাগের একটি জেলা। শেরপুর জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন জেলা। 1984 সালে শেরপুরকে জেলা হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়া হয়। এর আগে এটি ছিল জামালপুর মহকুমার অন্তর্ভুক্ত। শেরপুর পূর্ব থেকেই প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি। জেলাটি ছোট হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত এ অঞ্চলে রয়েছে নানা ঐতিহ্য ও দর্শনীয় স্থান। গারো পাহাড় ঘেরা শেরপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্য যুগে যুগে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে আসছে। মসজিদ, মন্দির, জমিদার বাড়ি ছাড়াও জেলাটিতে রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান। ঢাকা থেকে সড়ক পথে দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায় বলে এখানকার দর্শনীয় স্থানগুলোর উপর মানুষের চাহিদাও অনেক বেশি। আর তাই তো ভ্রমণ পিপাসুর আজকের পর্বে আপনাদেরকে দেখাতে চলেছি প্রাচীন জেলা শেরপুরের শীর্ষ 15টি দর্শনীয় স্থান। তো বন্ধুরা, দেরি না করে চলুন এক নজরে দেখে নেওয়া যাক শেরপুর জেলার শীর্ষ দর্শনীয় স্থান সমূহ। গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, পোনে তিনানি জমিদার বাড়ি, নয়ানি জমিদার বাড়ি, পানিহাটা তারানি পাহাড়, রাজার পাহাড়, মাই সাহেব আর জামে মসজিদ, ঘাগড়ার লস্কর খান মসজিদ, শেরালি গাজীর মাজার, নয়ানি বাজার নাট মন্দির, নালিতাবাড়ির রাবার ড্রাম, চুকুলুপি চিলড্রেন্স পার্ক, অর্কিড পর্যটন কেন্দ্র, বেড শিমুল গাছ, বনরানী ফরেস্ট রিসোর্ট,